সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে স্যানিটাইজড ব্লগ নিয়ে। দিনের শুরু এই গ্রিন জুসটা দিয়ে করি, তো এটা খাই, তারপরে বাকি কাজ নিয়ে, তারপরে টিকলুকে নিয়ে ফেরত আসি। টিকলু শুয়ে আছে, ঘুমোচ্ছে, তো দেখতে থাকো। কালকে সময় মতো ঘুমিয়েছিলাম, কিন্তু আবার উঠতে একটু দেরি হয়ে গেছে। কি কাণ্ড, রোজ রোজ এক ঘটনা। যাই হোক, তো ম্যাক্সিমাম সময় ঘরেই কাটাতে হচ্ছে, কারণ আমার আমি যেই টাইপের জবগুলো করি, করে থাকি জেনারেলি, তার জন্য প্রচুর ট্রাভেলিং, প্রচুর বেরোতে হয় ঘর থেকে। তো বেসিক্যালি এখন মোটামুটি সব কিছুই অনলাইন করে নিয়েছি, আর গ্রুমিং সেশনসগুলোও আমি অনলাইন দিচ্ছি। তো এখন জাস্ট কিছু কাজ আছে আমার, সেগুলো করব, তারপরে গ্রুমিং সেশন একটা আমার আছে, সেটা শুরু করব। তার আগে তোমাদের ঝটপট বলে দিই, সেটা হচ্ছে যে সারাদিন যখন আমি ঘরে বসে থাকি, খাটে বসি না, ঠিক আছে? তো আমার এই খাটে শুধু আমি রাত্রিবেলা শোয়ার সময় বা দুপুরবেলা যদি একটুখানি আমি শুই, রেস্ট করি, তবেই শুই। আদারওয়াইজ সারাটা দিন আমি ঘরেই একটা সেট আপ বানিয়েছি। তো এই সেট আপটা অ্যাকচুয়ালি আমার ওপরের ঘরে ছিল, যেখানে চারতলার ঘরে ছিল, যেখানে আমি গ্রুমিং করাই। আর না হলে আমি এইভাবে কাজ করি, আর টিকলু এইখানটাতে বসে নাহলে শুয়ে ও কাজ করে, আর কল আসলে, যারই কল আসে সে বাইরে চলে যায়। তো এতক্ষণ কিছু ডিজাইনিংয়ের কাজ করছিলাম, এবার করব হচ্ছে কি আমার স্টুডেন্টকে কল, অ্যান্ড আমরা এখন একটা ওর একটা এক্সাম আছে আজকে, তো সেই এক্সামটা নেব, অ্যান্ড দেন তারপরে লাঞ্চ বানাতে যাব। তো আজকে বানাবো হচ্ছে কি চিকেন, ঠিক আছে? আর টিকলু গেছে একটুখানি আমাদের অবাধি বিরিয়ানির কাজে একটুখানি বাইরে গেছে একজন এসে দেখা করতে, সে বিষয়ে গেছে। আর চলো তাহলে ক্লাস করা যায়। সাবজেক্টগুলো শুনে নাও কী কী সাবজেক্ট আছে, তারপরে সেইগুলো নিয়ে অলরেডি চিন্তাভাবনা করতে আরম্ভ করে দাও। যে আস বেশি লেটস নট কী বলবো, বেশি কমপ্লিকেট করার দরকার নেই, ঠিক আছে? আমি তোমাকে এই জিনিসগুলো কিনালাম, তার কারণ হচ্ছে যে হাই গাইস, তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, এখন আমি পুজো দেবো, তারপর একটা জায়গায় যাবো, সেই জন্য একেবারে রেডি হয়ে গেছি, মানে জিন্স টিন্স পরে একেবারে পুজো দেবো আধুনিক ঠাকুর মশাই। যদি আমি ব্রাহ্মণ নই, আমার বউ ব্রাহ্মণ, সেই সূত্রে আমি পুজো দিতে পারি, ভুলভাল বুঝছি আমি, সরি। প্রচুর জিনিস এসেছে, আর এতদিন ধরে এগুলো সব আইসোলেশনে ছিল, প্রায় তোমার ধরো 7-8 দিন, তো তারও বেশি না, 2-3 বছর, 10-15 দিন তো বটেই হবে। তো আমি ভাবলাম তোমাদের দেখিনি, তারপরে স্নান করতে যাব। তো এই একটা বাসন ধোয়ার জায়গা এসেছে, দেখা যাচ্ছে কাজ পরিষ্কার দেখা যাচ্ছে। আমি আনিয়েছি এটা ফলের ঝুড়ি, এর মধ্যে আমাদের ফল থাকবে। ফল কি টোকরি? ফল কি টোকরি, দেখো কি সুন্দর দেখতে এটাকে। আচ্ছা, এটা হচ্ছে, এটা বেশ ভারী, এটাতে আমার রুটি হবে, রুটি পরোটা, এটা দিয়ে সেলফ ডিফেন্সও ভালো করা যায়। হ্যাঁ, কারণ তোমার মাথায় মারতে পারে। আমার মাথার কথা মাথায় এলো, হ্যাঁ, যখন তুমি কাজ করো না তখন তো টাম করে মারো। আমি তো কাজই করছিলাম, এটা বেশ ভারী,
আমি এখন অফিসের কাজ করছিলাম। হ্যাঁ অফিসের তুমি কাজ করেছো বার ঘরটা তো ঝাড়দাম এরকম করে কাজ করছিলাম। ডিভা অ্যাওয়ার্ডের জন্য এই ক্রাউনটা আমি বোম্বে থেকে আনিয়েছি। এটার ফটোশ্যুট হবে আর আমার পেজেন্ট যেটা হচ্ছে সেটা সেপ্টেম্বরে হবে, তো তোমাদের আপডেট ডেফিনেটলি দেবো। আর আগের বছরের গোডিভার কিছু ছবি তোমাদের দেখিয়ে দেবো আজকে, ঠিক আছে? এই একটা বাটি আনিয়েছি আমি সেলোর, ঠিক আছে? তো এই বাটিটা কাচের বাটিটা, এটা তোমার মাইক্রোওয়েভ প্রুফ আর প্লাস ডিশ ওয়াশার প্রুফও। আর এটার দামটা অনেকটা কম নিয়েছে, এটা বোধহয় 125 না 26 টাকা নিয়েছে। এটা আমি নিয়ে এসেছি বেসিক্যালি টিকলু সকালে ওটস খায়, তারপরে ম্যাগি খায় বিকালবেলা। আমার একটা আমার একটা বাটি আছে, ওট ছিল না, তাই ওর জন্য একটা কিউট বাটি। আমার বাটি ছিল, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর মাই বাটি চচ্চড়ি। আচ্ছা, আর এই রুটি আর পাপড় শেকার জন্য, রুটি আবার কি, রুটি রুটি আর পাপড় আবার কি, পাপড় তুমি করো না, তুমি চলে এসো। আচ্ছা সরি, করো রুটি আর পাপড় শেকার জন্য একটা তোমার এটা কি জালি বলে, ঠিক আছে? ওকে, জালির একটা সিনেমেটিক শট নিয়ে নি। আর আমি আর আমার আমার আর মায়ের জন্য এই জিপ ব্লক গুলো নিয়ে এসেছি। তিন চার রকমের সাইজে আছে, এই একটা বড় সাইজ আছে, একটা বড় সাইজ আছে। এখানে না নানান রকমের জিনিস, খাবার দাবার, তারপরে জিনিসপত্র ঢুকিয়ে রাখা যায়। এখন বেসিক্যালি কি হচ্ছে, বাইরের প্যাকেটগুলো নিয়ে এসে, ধরো পাউরুটি আনছি, তারপর নানা রকমের জিনিস আনছি, তো বাইরের প্যাকেটগুলো নিয়ে এসে সেটাকেই ধুয়ে ঢোকাচ্ছি। এবার সেটাকে যখন স্যানিটাইজ করছি, সেটা তো জল চুষছে। এই জন্য যেটা আমি ঠিক করেছি আমি আর আমার মা, সেটা হচ্ছে যে আমরা করোনা প্রোটেকশনের জন্য এখন বাইরের প্যাকেট ফেলে দিয়ে আমরা সব রাখবো কিসে, জিপলকে। তো এটা তোমরা কিনতে পারো, আর এগুলো আবার ইউজ করা যাবে। হ্যাঁ, ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে ধুয়ে এর মধ্যে আর জিনিস রাখতে পারো। বেসিক্যালি আমি এটার ইউজ খুব একটা বেশি জানি না। আজকে বিকালে বাড়ি যাচ্ছি, মা কি রাখলো টাকলো তোমাদের দেখিয়ে দেবো, তোমরা যদি ভালো লাগে তো কিনে নিও। তো এই ছিল আপাতত আমার অ্যামাজন আর অ্যামাজন হল। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে মোটামুটি সব দেখিয়ে দিয়েছি না গো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আরও কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আসছে, তো সেগুলো আসলে তোমাদের আবার দেখাবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে কি চান করতে, আর যতক্ষণ আমি চান করে বেরোচ্ছি ততক্ষণে তোমরা আমার আগের বছর যে আমি গোডিভা অ্যাওয়ার্ড অ্যান্ড পেজেন্ট যেটা করেছিলাম তার কিছু ছবি তোমরা চটপট দেখে নাও। তো তোমরা এতক্ষণ দেখলে আমার গোডিভার অ্যাওয়ার্ড আর প্রেজেন্টের ছবি লাস্ট ইয়ারে। এবছরও করছি, সেপ্টেম্বর মাসে তোমাদের সমস্ত আপডেট দেব। আর দেখিয়ে দিই, আমরা এখন লাঞ্চ করতে বসেছি, তো কী কী খাচ্ছে এখন। তো এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে ব্রাউন রাইস খাচ্ছি আমি, আর সাথে আছে চিকেন। আর এ খাচ্ছে, মা বানিয়েছিল কাঁকরোলের চপ, যেটা আবার বানাবে সামনে সপ্তাহে, কারণ এত ভালো লাগছে খেতে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন প্রত্যেকটা মিলে একটা করে কাঁকড়ের চপ না থাকলে হবে না, হবে না। আর এখানে আছে পালং শাক আর টমেটো দিয়ে ডাল, আর চিকেন হচ্ছে টিকুর ফেভারিট লাল মাংস, তাই না? ঝাল করে। তো বেসিক্যালি আমি চেষ্টা করি একটুখানি হালকা রাখার, তো আমি ওই জন্য দই দিয়ে বা ভীষণ হালকা করে মাংস করি, কিন্তু ও খেতে চায় না। ওর এই রকম একটা এই যে কালারটা যেটা এসছে এইটাও ভালোবাসে। দই তো আমার চলেও না, আই হ্যাভ বিকাম ল্যাকটোজ ইনটলারেন্ট। কেমন হচ্ছে সেই জন্য আমি দই দুধ ইত্যাদি জিনিসপত্র থেকে আমি দূরে রয়েছি। এটা কেমন হয়েছে খেতে মাংস? এটা দারুণ রয়েছে, দেখো দেখো কি সুন্দর পড়ছে। দুটো মাছ পড়েছি, একটা এইটা আর ভেতরে এইটা। আচ্ছা, তো যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, একটু লেট হয়ে গেছে। ডাক্তার 3:30 সময় আসতে বলেছিল, এখন 4:45 বাজছে, তো ফটাফট যাচ্ছি, যেতে যেতে তোমাদের সবটা বলছি, চলো। Thank you.
সেখানে এসেছি। বেসিক্যালি আমার হয়েছে হচ্ছে কি, আমার পায়ে আমার রাইট অ্যাঙ্কেলে একটা ব্যথা আছে। একবার জিম থেকে বেরোতে গিয়ে আমি পড়ে গেছিলাম, তারপরে এটা প্রায় ছোটা মানুষ তো মানে না মোটেও মানে মানে পড়েই যায় মোটেও না, তখন আমি মোটা মোটা ছোট ছিলাম না, আমরা बुलाती है मगर जाने का नहीं। यस वाओ सिटी सेंटर কত দিন আসিনি গো সিটি সেন্টারে। আর তো জাস্ট ডাক্তার দেখিয়ে এক্ষুনি বেরোলাম, মানে অবস্থা প্রচন্ড খারাপ, বিকজ এত কষ্ট হচ্ছিল দুটো মাস্ক পরে, বাট যেটা করা সেটা তো করতেই হবে। তো বেরিয়ে বেরোলাম, ডক্টরকে পাটা দেখালাম, বললো একটু ফুলেছে। অ্যাকচুয়ালি মাঝখানে আমি কটা দিন একটু লম্পঝম্প একটু এক্সারসাইজ করার চেষ্টা করছিলাম, তো ডক্টর আমাকে বলেছে ওখানে ক্রেপ ব্যান্ডেড লাগিয়ে তারপরে এক্সারসাইজ করতে। তো আর এইটা হচ্ছে ব্যাপার, আর একটা এক্সরে করাতে, তো সেটা আমরা মঙ্গলবার করিয়ে নেবো, তাই তো? হচ্ছে আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব তো করতেই হবে, সাবস্ক্রাইব না করলে আমাদের গ্রোথ কী করে হবে? তোমরাই তো রেসপন্সিবল, তোমরাই হচ্ছে আমাদের ফ্যামিলি, তোমরা ছাড়া তো আমরা মনিহারা ফুনি। প্লিজ ফুনি আমরা একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা খুব খুশি হই। এখন বাড়ি যাবো, ঠিক আছে, দেখতে থাকবো, টাটা। রাস্তার ভিউ দিয়ে দিই।